সোকান সোকান লিবেন গায়রা মিন বাদি এর থেকে বড় বিপদগ্রস্ত ব্যক্তি হাশরের ময়দানে দ্বিতীয় জন কেউ নাই আল্লাহর নবীর এমন এক দাইবি সুন্নাত যেটা 24 ঘন্টা একটা সেকেন্ডের জন্য আমল বন্ধ হয় না এই দাড়ি নিয়ে ফ্যাশন শুরু হচ্ছে ফ্যাশন এখানে আছে এখানে নাই এখানে তেশরি এখানে বাক রাসূলের দাড়ি কি তোমাকে ফ্যাশন করার জন্য দেওয়া হয়েছে তুমি না রাখলে সাইজে ফালাইয়া দাও তুমি দাড়ি না রাখলে আমার নবীর কোনো ক্ষতি হবে না তুমি দাড়ি না রাখলে রহমতের নবী মদিনার নবীর কোনো সমস্যা নাই সমস্যা তো তোমার সমস্যা কার তোমার হাশরের ময়দানে রাসূল যদি তোমার উপরে রাগ করেন সোকান সোকান লিবেন গায়রা মিন বাদি এর থেকে বড় বিপদগ্রস্ত ব্যক্তি হাশরের ময়দানে দ্বিতীয় জন কেউ নাই রাসূল যদি তোমাকে ডিনাই করে দেন এর থেকে বড় বিপদগ্রস্ত হাশরের ময়দানে আর কেউ নাই ওকালতি করার পারমিশন কেউ পাবে না আমার নবী যার পক্ষে ওকালতি করবেন তার জন্য জান্নাত নির্ধারিত আর যার পক্ষে নবী যাবেন তার জন্য জাহান্নাম নির্ধারিত জন্যই ড্রেস চেঞ্জ করি ড্রেস চেঞ্জ করে ফেলি মাথার চুলটা সুন্নাত তরিকে কাটার চেষ্টা করি দেখুন কোন মসজিদের খতিব কোন ইমাম কোন কলেজের ভালো আদর্শবান শিক্ষক স্কুলের শিক্ষক প্রাইমারি শিক্ষক মাদ্রাসার শিক্ষক কোন ব্যাংকের ভালো একজন অফিসার এদের মাথার ডিজাইন এরকম আছে নাকি কাদের ডিজাইন যারা ফুটপাতে রাস্তাঘাটে হিরুঞ্চি গাঞ্জুচিয়া বাজে বদমাইশ পোলাপানগুলির মাথার ডিজাইন এরকম তুমি একজন ভালো পরিবারের সন্তান হয় এরকম ডিজাইন করেছো কেন চুলের মধ্যে লাল কালার করেছো সাদা কালার করেছো কি অসভ্যতা শুরু হয়েছে শুধু পুরুষরা না মা বোনরাও এটি করতেছে মহিলারা গেঞ্জি পরতেছে কি পরতেছে গেঞ্জি পরতেছে টাকনুর উপরে এক ফিট উপরে পায়জামা পরে ঠিক না ওড়না ছাড়া গেঞ্জি পরে রাস্তায় ঘুরতেছে আর যখন ইফতি যুগে দর্শন হয় তখন মামলা হয় ছেলের বিরুদ্ধে কথা বলেন না কেন তখন মামলা হয় ছেলের বিরুদ্ধে বরং মামলা এবং জেল জরিমানা শাস্তি পরিপূর্ণভাবে দেওয়া উচিত গার্ডিয়ানদের আর কঠিন শাস্তির আওতায় অনুচিত বেহায়া মহিলাকে আমি হাজার নয় লক্ষ নয় কোটি বার সাধুবাদ জানাই আমার দেশের যুবকগুলিকে যাদের চোখের সামনে এরকম নির্লজ্জ বেহায়া পানা টি শার্ট পরা গেঞ্জি পরা যুবতী টকবকে যুবতী চোখের সামনে দিয়ে হেঁটে যায় ইজ্জত নিয়ে বেঁচে যায় আমি এই যুবকদেরকে সেলুট জানাই অবশ্যই এই যুবকগুলি কোনো আলে বল আমার পীর মাশায়েখ তাবলীগের সঙ্গে জড়িত আছে যেইভাবে দর্শন হওয়া উচিত এদেশে তার সিকি বাগের এক বাগও হয় না এই যে দেখেন না গতকালকের পোস্টে দেখলাম বাসের মধ্যে ঘন দর্শন ডাকাতির পর ধর্ষণ হ্যাঁ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আমি মুসলমান আমার সম্পর্ক ব্রাজিলের সাথে থাকবে কেন আমার সম্পর্ক আর্জেন্টিনার সাথে থাকবে কেন আমি মুসলমান আমার সম্পর্ক থাকবে মদিনার সাথে আমার সম্পর্ক থাকবে কিসের সাথে মদিনার সাথে থাকবে আমার সম্পর্ক আর্জেন্টিনার কোনো খেলোয়াড় আমার কোনো কাজে আসবে না ব্রাজিলের কোনো খেলোয়াড় আমার কোনো কাজে আসবে না দুনিয়া এবং আখেরাতে যদি কাউকে বন্ধু বানাতে চাও সেটা রহমতুল নবীকে বানিয়ে নাও তোমার ইহকাল ধন্য হবে পরকাল ধন্য হবে মনে রাখবা যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মেয়েটা যদিও খারাপ বেহায়া নির্লজ্জ নষ্টা বরষ্টা কোনো মহিলা বা মেয়েও যদি হয় তুমি যদি বারবার খারাপ দৃষ্টিতে তার দিকে তাকাও অবশ্যই ওই মেয়েটা মহিলাটা তোমাকে ভালো ছেলে বলবে না মনে করিও না আমি বারবার তাকালে সে আমার প্রতি খুশি হবে মহিলা খারাপ হলেও সে তোমাকে খারাপই মনে করবে ছেলেটা ভালো না কিন্তু মনে রাখতে হবে তুমি যদি নজরকে হেফাজত করো ভালোভাবে চলো তার দিকে না তাকাও মনে রাখতে হবে ওই মেয়েটা তোমার উপরে দুর্বল হবে সে ভাববে ছেলেটা চরিত্রবান আদর্শবান ছেলে প্রত্যেকটা মা বোন চায় তার স্বামী আদর্শবান হোক চরিত্রবান হোক ভালো হোক এলাকার মানুষ তাকে ভালো বলুক